লালমনিরহাটের হাতীবান্ধায় মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাদের একজন গ্রাহককে আনুষ্ঠানিকভাবে 5 লক্ষ টাকার মরণোত্তর চেক প্রদান করেছেন। শনিবার দুপুরে ওই উপজেলার দৈখোয়া আলিম মাদ্রাসার শিক্ষক মরহুম খায়রুল আলমের পরিবারকে আনুষ্ঠানিকভাবে এ চেক প্রদান করেন ওই ইন্স্যুরেন্স কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল আউয়াল। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুর রশিদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাকারিয়া হোসেন ও দৈখাওয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তফিল উদ্দিন। ওখানে আমাদের 5 লাখ টাকার বিমা চুক্তি ছিল, আমরা 2,12,208 টাকা জমা করছিলাম। ওখান থেকে বোনাস হিসাবে 3 বছর পর আমাদের 1 লক্ষ টাকা প্রদান করা হয়। আর ওনার মৃত্যু দাবি উপলক্ষে এখন আমাদের 5 লাখ টাকা চেক দেয়া হচ্ছে। মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানিকে অনেক কৃতজ্ঞতা জানাই যে এই টাকাটা ওদের দেওয়ার জন্য। আমার ইতিম বাচ্চাদের জন্য এটা অনেক উপকারে লাগবে। মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে 5 লক্ষ টাকার চুক্তিতে একটি বিমা করেন। বিমা চলা অবস্থায় আমার বাবার মৃত্যু হয়, আমি হয়তো আর আমার বাবাকে পাবো না, আর হয়তো কেউ আমার বাবার চাহিদাও পূরণ করতে পারবে না, কিন্তু আমার বাবার রেখে যাওয়া এই বিমা আমার জীবনে কিছুটা হলেও প্রভাব ফেলবে। আমরা কিছুটা হলেও অর্থনৈতিক দিক দিয়ে আরও সচ্ছল হব। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।